বাবা মা সরকারি চাকরি দেখে বিয়ে দিয়েছিল, সঙ্গে যে যৌতুক দেয়নি সেরকম না, আমাকে যৌতুক দিয়েছিল জমি জমা বিক্রি করে, আমার ভাগে যা ছিল বিক্রি করে দিয়ে, এখানে নগদে 7 লক্ষ টাকা সহ ঘর বাড়ি যত যা লাগে, ফ্রিজ টিভি থেকে শুরু করে যত আসবাবপত্র এবং সংসারের ছোটোখাটো যত জিনিস রয়েছে সবগুলো জিনিসে আমাকে দিয়েছিল, যাতে করে আমি একটু ভালো থাকতে পারি। 7 লক্ষ টাকা যৌতুক দিয়েছিল ওই চাকরির জন্য, আর বাকি জিনিসপত্র এগুলো তো সব মেয়ের বাবা মাকেই দিতে হয়। কোনো মেয়েকে যদি বাবা মার কাছ থেকে ফার্নিচার, ঘরের আসবাবপত্র, রান্নাবান্না করার হাঁড়ি পাতিল সহ কোনো জিনিস না দিলে শ্বশুর বাড়িতে মর্যাদা থাকে না, ঠিক এটা কিন্তু 100% সত্য কথা। আমি দেখেছি, অনেককে দেখেছি, তাই আমার বাবা সেগুলোও আমাকে দিয়েছিল যাতে করে কেউ কখনো কোনো কথা বলতে না পারে। কিন্তু আজ 5 বছর হয়ে গেল, আমার একটা সন্তানও আছে, সেই সন্তানকে উপেক্ষা করে আজ আমার ডিভোর্স হয়ে গেল। ডিভোর্সের সময় যৌতুক দেওয়া হয়েছিল 7 লক্ষ টাকা, সেটা অস্বীকার করা, কিন্তু আমার যে মোহরানা ছিল সেই মোহরানাটাকে ধরে তারা কিছু টাকা ফেরত দিয়েছিল, সন্তানটাকে তারা নিজে রেখে দিতে চেয়েছিল। যেহেতু আমার বাবা মা, আমি তাদের সন্তান, তারা আমাকে নিজে নিয়ে গেছিল। যার সঙ্গে বিয়ে হয়েছিল সে ছিল একজন পুলিশ, আর আমাকে তার ভালো লাগতো না, এই জন্য সে যাকে তাকে নিজের সঙ্গে করে রাখতো তাদের সঙ্গে যেত আর কি। আপনারা ভালোভাবে বুঝতে পারছেন আশা করি। আমি চেষ্টা করেছিলাম সংসারটা বাঁচানোর জন্য, যাতে করে আমার সন্তানটা এতিম না হয়, কিন্তু সবকিছু উপেক্ষা করে তারা আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছিল। আমরা বিচার দিয়েছিলাম সালিশে, আমরা কিছু টাকা পেয়েছিলাম, এটাই ছিল বিচার। বর্তমান যুগে মেয়েদেরকে স্বামী কিনে দেওয়ার পরেও এতটুকু গ্যারান্টি থাকে না যে তারা সারা জীবন পাশে থাকবে, এরকম গল্প আপনার আমার মাঝে প্রতিনিয়ত ঘটেই যাচ্ছে। তো নিয়মিত গল্প শুনতে আমাদের ইউনিভার্সাল স্মার্ট মোটিভেশন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।